ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা সকলেই মরহুম আনিসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমিন বৃহস্পতিবার রাতে দেওয়া শোক বার্তায় খালেদা জিয়া বলেন একজন সজ্জন মানুষ হিসেবে মেয়র আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক আনিসুল হক তার জীবদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের কাছে নিজেকে ঘনিষ্ঠ করে তুলেছিলেন সফল উদ্যোক্তা মরহুম আনিসুল হকের সুনাম ছিল সর্বজনবিদিত তিনি তার অর্পিত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন একজন কর্মনিষ্ঠ এবং বিনয়ী মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত মরহুম আনিসুল হক সমাজসেবার নানা কর্মকাণ্ডের মধ্যেও নিজেকে যুক্ত রেখেছিলেন নাফেরা দেশে চলে গেলেও সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে আনিসুল হকের পৃথিবী থেকে চলে যাওয়া দেশবাসীর মাঝে শূন্যতা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন শোকবার্তায় আনিসুল হকের বিদেশী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবার পরিজনকে সমবেদনাও জানিয়েছেন খালেদা জিয়া পৃথক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোরহুম আনিসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা তেইশ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেছেন পঁয়ষট্টি বছর বয়সী মেয়র আনিসুল হক আগামী শনিবার অর্থাৎ দুই ডিসেম্বর বেলা এগারোটা বিশ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ওই দিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে এর আগে শুক্রবার বাদ জুমা লন্ডনের পার্ক মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়